জ্যোভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলার লক্ষ লক্ষ টাকা লুটে কাজ খাচ্ছেন কমরেড প্রাণধন। 30 লক্ষ টাকার মেলার অর্ধেক অর্থরাশি উনি উনার প্রধান সাগরেত প্রসঞ্জিৎকে সাথে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। এক্ষেত্রে দপ্তরের অন্যান্য কর্মকর্তা থেকে শুরু করে মেলা কমিটির প্রত্যেকেই ঘুমে রয়েছেন। অম্বাসায় আয়োজিত রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলায় চলছে হরির লুট। প্রসঙ্গত, ত্রিপুরা সরকারের হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তর ও ভারত সরকারের উইফার সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে 14 দিনব্যাপী রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা শুরু হয়েছে গত 6 জানুয়ারি থেকে। অম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই মেলার সূচনা করেছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। আক্ষেপের বিষয় হচ্ছে, উদ্বোধনের দিন এই মেলা প্রাঙ্গণ ছিল জনশূন্য। এই সময়ের মধ্যে মেলার 5 দিন অতিক্রান্ত হয়ে গেলেও মানুষের আনাগোনা নেই। এর প্রধান হচ্ছে প্রাণধন বাবুর অকর্মণ্যতা। এই প্রাণধন বাবুকেই দপ্তর থেকে এই মেলার আয়ু করা হয়েছে। এই সুবাদে 30 লক্ষ টাকার মেলায় অর্ধেক অর্থরাশি উনি উনার প্রধান সাগরেত প্রসেনজিৎকে সাথে নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। এক্ষেত্রে দপ্তরের অন্যান্য কর্মকর্তা থেকে শুরু করে মেলা কমিটির প্রত্যেকে ঘুমে রয়েছেন। প্রকৃত অর্থরাশির তথ্য তিনি কাউকে দেননি। বলা যেতে পারে, এক সময় তিনি অম্বাসা মহকুমার কুলাইয়ের বাসিন্দা ছিলেন, আর এই সুবাদে তিনি নিজেকে স্থানীয় বলে দাবি করেন। দীর্ঘ বছর আগেই তিনি অম্বাসা ছেড়ে চলে গেছেন, কিন্তু যখন এই মেলার সময় আসে তখনই অম্বাসার জন্য ওনার প্রাণ কেঁদে ওঠে। এর প্রধান কারণ হচ্ছে, এখানে লুট বাণিজ্যটা খুব সহজেই করা যায়। 2015 সালে অনুরূপ মেলার আয়োজন করা হয়েছিল মহকুমার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। তখন সময় কমরেড প্রাণধন তৎকালীন বিধায়ক ললিত কুমার দেবকুমার পায়ে তৈলমর্দন করে বিধায়ককে সাথে নিয়ে পকেট গরম করেছিলেন, আর এখন নিজেকে তপশিলি মোর্চার প্রদেশ সভাপতির আত্মীয় বলে জাহির করে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। 18 নির্বাচনের পরই একেবারে লাল পাঞ্জাবি খুলে গেরুয়া পাঞ্জাবি নিজের গায়ে জড়িয়ে রাতারাতি কমরেড পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। এখন তিনি 18 কাণ্ডারি হিসেবে জাহির করে চলেছেন। এই সুবাদে রাজ্যের যে জায়গাতে মেলা হোক না কেন, উনার পকেট মোটামুটিভাবে গরম থাকে। গরম থাকারই কথা, লক্ষ লক্ষ টাকা উনার পকেটেই যাচ্ছে, আর সাথে রয়েছে সাগরেত প্রসেনজিৎ। অম্বাসার মেলায় এ সময়ের মধ্যে মেলায় আসা ব্যবসায়ীদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন এবং হুলিয়া জারি করা হয়েছে ব্যবসায়ীদের প্রতি, যেন সাংবাদিকদের কাছে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা না বলে। এবং প্রসেনজিৎ ও প্রাণধনবাবু ব্যবসায়ীদের থেকে মেলা সম্পর্কে কিছু পজিটিভ বক্তব্য সংগ্রহ করে দপ্তরে পাঠিয়েছে তাদের কলঙ্ক ঢাকার জন্য। তবে এসব কিছুই প্রাণধনবাবু এবং ওনার প্রধান সাগরেত প্রসেনজিতের কারণেই রাজ্যের বর্তমান সরকারের স্বচ্ছ ভাবমূর্তি জলাঞ্জলি হচ্ছে। তবে প্রাণধন, সৌমেন ও প্রসেনজিৎ এই ত্রিমূর্তি ছাড়াও সরকারের ভাবমূর্তি নষ্ট করার পেছনে কালো হাত রয়েছে অম্বাসা সেরিকালচার দপ্তরের আরেক কলঙ্কিত কমরেডের। এই কমরেড প্রতিদিন মেলার অর্থরাশিতে নিজের রঙিন জলে নিমজ্জিত হয়ে থাকছেন। সন্ধ্যার পরেই মাঠে দাঁড়িয়ে কথা বলার শক্তি ওনার থাকে না। আগামী দিন তুলে ধরা হবে ওই কলঙ্কিত কমরেডের তথ্য। এখন দেখার বিষয় দপ্তর এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। SDM মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং জম্মু, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।